প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। ফেনী ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত কৃষক বিজ্ঞান প্রথম সত্রের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল আবেদিন, প্রভাষক কৃষক বিজ্ঞান বিভাগ। তোমাদের নিশ্চয় মনে আছে গত ক্লাসগুলোতে আমি তোমাদেরকে কৃষক সমীকরণ করিয়েছিলাম। আজকে আমি তোমাদেরকে জাবেদা পড়াবো। প্রথমে আমি জাবেদার গুরুত্ব সম্পর্কে একটু বলবো। আমরা সবাই জানি জাবেদা শুধুমাত্র একটি অধ্যায় হিসেবেই গুরুত্বপূর্ণ নয়, বরং হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অন্যান্য যে অঙ্কগুলো আছে জাবেদা যদি তুমি খুব ভালোভাবে করো তোমার এই কনসেপ্টটা অন্য অধ্যায়গুলোতে গিয়েও কাজে লাগবে। আজকের ক্লাসটাকে আমি দুই ভাগে বিভক্ত করেছি। প্রথম ভাগে আমি তোমাদেরকে কিভাবে ক্রেডিট ক্রেডিট নির্ধারণ করতে হয় সেটি দেখাবো, এবং দ্বিতীয় ভাগে এসে আমি কয়েকটি উদাহরণের মাধ্যমে লেনদেন থেকে কিভাবে জাবেদা করতে হয় সেটি তোমাদেরকে দেখাবো। আশা করি তোমরা সবাই মনোযোগী হবে। তোমরা এর মধ্যে দেখতে পাচ্ছ আমি পড়ে লিখেছি হিসাব পাঁচ প্রকার: আয় হিসাব, ব্যয় হিসাব, সম্পদ হিসাব, দায় হিসাব এবং মালিকানা সত্ত্ব হিসাব। জানো তোমরা নিশ্চয়ই বইয়ের জাবেদার সংখ্যা পড়েছ। আমরা জানি একটা ব্যবসায় প্রতিষ্ঠানে লেনদেন গুলো সংগঠিত হওয়ার পর সর্বপ্রথম তারিখের ক্রম অনুযায়ী ডেবিট ক্রেডিটের মাধ্যমে যে বইতে লেখা হয় বা লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলে। অর্থাৎ জাবেদায় মূলত আমরা লেনদেনের সাথে জড়িত হিসাবগুলো ডেবিট এবং ক্রেডিট পক্ষ নির্ণয় করব। আর আমরা জানি একটি লেনদেনের সাথে কমপক্ষে দুটি হিসাব জড়িত থাকে, এর একটি ডেবিট হবে এবং অন্যটি ক্রেডিট হবে। অর্থাৎ সমপরিমাণ ডেবিটের জন্য এখানে আমরা সমপরিমাণ ক্রেডিট করব। তখন ধরো এর মধ্যে আমি লিখেছি ডেবিট ও ক্রেডিট নির্ণয় পদ্ধতি। তোমরা দেখতে পাচ্ছ আমি লিখেছি ডেবিট এবং ক্রেডিট। ডেবিটের পাশে আমি লিখেছি সব, অর্থাৎ সম্পদ এবং ব্যয় বুঝিয়েছি আমি এখানে সব বলতে। বোঝাতে চেয়েছি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট। একইভাবে অন্যদিকে আমি লিখেছি আদম ক্রেডিট, অর্থাৎ আয় ব্যয় এবং মালিকানা সত্ত্ব যখন বৃদ্ধি পাবে তখন আমরা সেটিকে ক্রেডিট করবো। একটা বিষয় খেয়াল করো, লেনদেনে কিন্তু একটা হিসাব যখন যেভাবে বৃদ্ধি পায় একই সাথে হ্রাসও পেতে পারে, তখন আমরা কি করবো? তখন আমরা যদি আয় ব্যয় এবং মালিকানা সত্ত্বে কোন হিসাব হ্রাস পায় সেগুলোকে আমরা ডেবিট করে দেবো, যেহেতু এগুলো বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। আমি এখানে এখানে লিখবো এখন আয় হ্রাস, দায় হ্রাস এবং মালিকানা সত্ত্ব হ্রাস। অন্যদিকে সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে যেহেতু ডেবিট হয় স্বাভাবিকভাবে সম্পদ এবং ব্যয় হ্রাস পেলে আমরা তাদেরকে ক্রেডিট করব। সম্পদ হ্রাস এবং ব্যয় হ্রাস। আশা করি তোমরা বিষয়টি বুঝেছ। এখন আমি কয়েকটি উদাহরণের মাধ্যমে কিভাবে জাবেদায় ডেবিট ক্রেডিট করতে হয় সেটি তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ আমি বোর্ডের বাম পাশে লিখেছি ডেবিট ক্রেডিট নির্ণয় পদ্ধতি, এবং ডান পাশে আমি অনেকগুলো লেনদেন লিখেছি। মূলত এই ডেবিট ক্রেডিট নির্ণয় পদ্ধতি ব্যবহার করে এই লেনদেনগুলোর সাথে জড়িত পক্ষগুলো আমরা বের করবো, অর্থাৎ ডেবিট কোনটি হবে এবং ক্রেডিট কোনটি হবে সেটি আমি বের করবো। তোমরা একটু খেয়াল করো, প্রথম লেনদেনে বলা আছে জনাব সালমান নগদ 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন। আমি তোমাদেরকে বলেছিলাম একটি লেনদেনে কমপক্ষে দুটি হিসাব জড়িত থাকে। এখানে এই লেনদেনের সাথে জড়িত হিসাব দুটি হচ্ছে, একটি হচ্ছে নগদ টাকা, অন্যটি যেহেতু মালিক ব্যবসায়ীকে 50,000 টাকা দিয়েছেন স্বাভাবিক কারণে সেটি মূলধন অর্থাৎ মালিকানা সত্ত্ব। এই লেনদেনের সাথে জড়িত হিসাবগুলো লাল বৃদ্ধি কি হয়েছে সেটা আমরা দেখব। ব্যবসায়ে নগদ 50,000 টাকা বৃদ্ধি পেয়েছে, আর আমরা জানি নগদ টাকা হচ্ছে সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে সেটিকে আমরা ডেবিট করব। স্বাভাবিক কারণে আমি লিখব নগদান হিসাব ডেবিট 50,000 টাকা। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি কারণটা লিখে দিচ্ছি, এটি হচ্ছে আমাদের এক নম্বর কারণ, অর্থাৎ
সম্পদ বৃদ্ধি পেয়েছে সেজন্যই নগদান হিসাব ডেবিট হয়েছে। অন্যদিকে ব্যবসায়ের মালিকানা স্বত্ব বৃদ্ধি পেয়েছে, আর আমরা জানি মালিকানা স্বত্ব বৃদ্ধি পেয়েছে ক্রেডিট পয়েন্ট। আমি লিখব মূলধন হিসাব ক্রেডিট 50,000 টাকা, এবং তোমাদের বোঝার সুবিধার জন্য আমি সাথে লিখব এটি হচ্ছে 8 নম্বর কারণ। কেমন পরের লেনদেন দেখো, আজ কত ক্রয় করা হলো 10,000 টাকা। আমরা জানি 10,000 টাকা দিয়ে আসবাবপত্র ক্রয় করার কারণে আমাদের ব্যবসায়ে আসবাবপত্র নামক একটি সম্পদ বৃদ্ধি পেয়েছে। আমরা দেখে রাখছি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। স্বাভাবিকভাবে আমি এখানে লিখব আসবাবপত্র হিসাব ডেবিট 10,000 টাকা, কারণ হচ্ছে এক, অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে এই আসবাবপত্র অর্জন করতে গিয়ে আমাদের ব্যবসা থেকে নগদ নামে আরেকটি সম্পদ হ্রাস পেয়েছে, অর্থাৎ 9 নম্বর কারণ। আমরা লিখব নগদা হিসাব ক্রেডিট 10,000 টাকা। পরের লেনদেন দেখো, কাগজ কলম ক্রয় 500 টাকা। আমরা জানি কাগজ কলম এগুলো হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানের মণিমানি হিসাব। এই লেনদেনের কারণে ব্যবসায় একটি ব্যয় বৃদ্ধি পেয়েছে, আর আমরা জানি ব্যয় বৃদ্ধিতে ডেবিট হয়। মণিহারি নামক ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে মণিহারি হিসাব ডেবিট 500 টাকা। অন্যদিকে আমাদের নগদ সম্পদ কমেছে, অর্থাৎ নগদান হিসাব ক্রেডিট 500 টাকা। একটি হচ্ছে ব্যয়ের জন্য, 2 নম্বর আরেকটি হচ্ছে সম্পদ হ্রাসের জন্য, 9 নম্বর। 4 নম্বর লেনদেনে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক থেকে ঋণ গ্রহণ 10,000 টাকা বলা হয়েছে। 10,000 টাকা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা ফলে আমাদের নগদ সম্পদ বৃদ্ধি পেয়েছে। আমরা লিখব নগদান হিসাব ডেবিট 10,000 টাকা, এবং আমরা কারণ হিসাবে লিখব এক। অন্যদিকে 10,000 টাকা ঋণ নেওয়ার কারণে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের একটা দায় তৈরি হয়েছে, এই দায়ের নাম হচ্ছে ব্যাংকে। আর আমরা জানি যখন দায় বৃদ্ধি পায় তখন সেটি ক্রেডিট হয়। ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট 10,000 টাকা, আমি এখানে লিখব 7, অর্থাৎ পরের লেনদেনে দেখো পণ্য বিক্রয় 15,000 টাকা, ব্যাংকে বলা আছে যা 10,000 টাকা নগদে। স্বাভাবিক কারণে বাকি 5,000 টাকাকে ধারে ধরতে হবে। আমরা জানি বিক্রয় হচ্ছে ব্যক্তি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আয়, আয় যখন বৃদ্ধি পায় সেটি ক্রেডিট হয়। প্রথমে আমি ক্রেডিটে লিখতেছি, খেয়াল করো বিক্রয় হিসাব ক্রেডিট 10,000 টাকা, সরি 15,000 টাকা। এই 15,000 টাকা আয়ের বিপরীতে আমরা নগদে 10,000 টাকা গ্রহণ করেছি, অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেয়েছে 10,000 টাকা। নগদ হিসাব ডেবিট 10,000 টাকা এক। অন্যদিকে বাকি 5,000 টাকা আমরা যে প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেছি তার নিকট সেটি আমাদের প্রাপ্য, অর্থাৎ আমাদের দেনাদার তৈরি হয়েছে অথবা প্রাপ্য হিসাব তৈরি হয়েছে, সেটি আমরা লিখব প্রাপ্য হিসাব ডেবিট। যেহেতু এটি একটি সম্পদ, এখানে আমাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট আমরা দেখতে পাচ্ছি, সেজন্য আমরা এখানে কারণ হিসাবে লিখব এক, অর্থাৎ 15,000 টাকা ক্রেডিটের বিপরীতে আমাদের 15,000 টাকা ডেবিট হয়েছে। পরের লেনদেন দেখো, মালিক কর্তৃক নগদ উত্তোলন 2,000 টাকা, অর্থাৎ মালিক তার নিজের প্রয়োজনে ব্যবসা থেকে 2,000 টাকা উত্তোলন করে নিয়ে গেছে।
এই লেনদেনের ফলে ব্যবসায়ী ফান্ড মালিকের অধিকার হ্রাস পেয়েছে অর্থাৎ কমে গেছে, মালিক হিসাব তো হ্রাস পেলে ডেবিট হয়। আমরা লিখব উত্তোলন হিসাব ডেবিট, কারণ হিসেবে বলবো 5 নং কারণ। অন্যদিকে মালিক উত্তোলন করার ফলে ব্যবসা থেকে নগদ সম্পদ হ্রাস পেয়েছে, সেজন্য আমরা লিখব নগদান হিসাব ক্রেডিট 2000 টাকা। ফলের লেনদেন খেয়াল করো, বিক্রয় ফেরত 2000 টাকা, অর্থাৎ আমরা এর আগে পণ্য বিক্রয় করেছিলাম, ওই বিক্রিত পণ্য থেকে আমাদের কাস্টমার আমাদেরকে 2000 টাকার পণ্য ফেরত প্রদান করেছে। একটা বিষয় খেয়াল করো, এখানে কিন্তু বলা হয়নি সেটি দালে বিক্রিত পণ্য ছিল না মাদক বিক্রিত পণ্য ছিল। এই অবস্থায় আমরা সেটিকে অবশ্যই দালে বিক্রিত পণ্য ধরব, অর্থাৎ আমরা দালে বিক্রি করেছিলাম এর আগে, ওই দালে বিক্রি থেকে এখন 2000 টাকার পণ্য ফেরত এসেছে। স্বাভাবিকভাবে আমাদের আয় হ্রাস পেয়েছে এখানে, আর আমরা জানি আয় হ্রাস পেলে ডেবিট হবে। সম্পদ হ্রাস 9 নং কারণ। আজকে ক্লাসে আমি ভিন্ন ভিন্ন 7টি লেনদেন নিয়ে কিভাবে লেনদেন থেকে ডেবিট ক্রেডিট বের করতে হয় অর্থাৎ চাঁদা করতে হয় আমি তোমাদেরকে সেটি দেখিয়েছি। এর মধ্যে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটি অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আশা করছি আগামী ক্লাসেও তোমাদেরকে দাবাদায় করাবো, দাবাদার ভিন্ন ভিন্ন দিক নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।